বাবা এই যে আপনার চা। বাবা আপনাকে আজকে অনেক দিন যাবত ভাবছিলাম যে একটা কথা বলবো বলবো, কিন্তু আসলে লজ্জায় আমি বলতে পারছি না। হুমা তুমি নিঃসন্দেহে বলো। ঠিক আছে বাবা। আসলে বাবা আপনার ছেলেকে না আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনার ছেলে কোনো কিছুতে আমাকে শান্তি দিতে পারে না, আমাকে বোঝেই না ও। আমার কাছে আপনার ছেলের চেয়ে আপনাকেই বেশি ভালো লাগে। বলো কি বৌমা, তুমি তুমি তো আমার মনের কথাগুলি বললে। তুমি জানো তোমাকে যেদিন আমি দেখতে যাই সেদিন আমারই পছন্দ হয়ে গেছিল তোমাকে দেখে। তোমাকে দেখে এত পাগল হয়ে গেছিলাম যে তোমাকে আমি বিয়েটা করি। কিন্তু এও চিন্তা করলাম সেই সময় যদি তোমাকে আমি এই প্রস্তাবটা দিই তোমাদের বাসায় তাহলে একটা বেমানান। কেমন জানি বুড়ো আর জোয়ানের মধ্যে একটা পার্থক্য আছে না, সেই কারণে চিন্তা করলাম যে কী করা যায় কী করা যায়। তখন আমি একদম জোরে সরে লেগে গেলাম আমার ছেলের সাথে বিয়েটা দেব, কারণ আমার ছেলের সাথে তোমাকে বিয়েটা দিলে তুমি সবসময় আমার চোখে চোখে থাকবে, আর আমি তোমাকে দেখব আর আদর করব, দেখব আর আদর করব। বাবা আপনি যখন আমাকে দেখতে গিয়েছেন তখনই যদি আমাকে একবার বলে দিতেন যে আপনাকে আমার ভালো লাগে, তাহলে তো আপনার এই সংসারে আমি আপনার হয়েই ঢুকতে পারতাম, আপনার ছেলের হয়ে আমার ঢোকা লাগতো না। কেন আপনি এত বড় ভুলটা করলেন বলেন তো? সত্যি বলতে যেদিন প্রথম আপনাকে আমি দেখেছিলাম সেদিন আমারও না আপনাকে খুব ভালো লেগেছিল, কিন্তু কী আর করব, নিজের পরিবারের কাছে তো আর বলতে পারিনি। কিন্তু বাবা এখন তো আমি আপনার বাড়িতেই আছি, এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না, এখন আমি শুধু আপনাকেই চাই। কিন্তু এখন তো আর ভুল হইব না, এখন তো আমার মনের খবর তুমি জেনে গেছো আর তোমার মনের খবর আমি জেনে গেছি। বৌমা কি বললে এটা, আমিও তো তোমাকে চাই। তাই নাকি বাবা? হ্যাঁ বাবা, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আর আমিও আপনাকে ভালোবাসি, তাই আমার মনে হয় যে আমাদের দুজনের এক হওয়া থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কিন্তু বাবা আমার শুধুমাত্র একটাই শর্ত আছে। কি শর্ত? শর্ত না, আসলে এটা আমি মন থেকে চাই আপনার কাছে। বাবা আপনার যখন ভালোবাসার দরকার হবে আমি তখনই আপনাকে আমার ভালোবাসা দিয়ে দিব। কিন্তু দেখেন আপনার এই যে এত সয় সম্পত্তি, এত সম্পত্তি আপনি কাকে দিবেন আমাকে একটু বলেন তো? আপনার তো একটা মাত্রই ছেলে। আপনি একটা কাজ করেন, আপনি আপনার সব সম্পত্তিগুলো আমার নামে লিখে দিন আর আমি আপনাকে শুধুমাত্র আমার ভালোবাসাই দেব। ঠিক আছে মামা, এই সামান্য সম্পত্তি এটা না, যদি পৃথিবীটা আমার থাকতো তাহলে আমি তোমাকে লিখে দিতাম, শুধু তোমাকে পাবার আশা। ঠিক আছে বাবা, আমি থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না। বৌমা তুমি একদম সঠিক সময় আসছো, আজকে যদি তুমি সঠিক সময় না আসতে তোমার বাবা তো আমার সম্মান নিয়ে টানাটানি শুরু করতো, যাকে কি না আমি আমার বাবার চোখে দেখি আর সে আমার দিকে বাজে না, কি আর বলবো তোমাকে। তুমি না আমার বাবা, হ্যাঁ তোমাকে লজ্জা করো না। কি করতেছেন আপনি এটা? তুই কিছু বলবি? হ্যাঁ ভাইজান, কখনো তো আপনার মুখে মুখে তর্ক করি নাই, কিন্তু আজকে আপনার মুখের একটা কথা কমু, এতদিন ধরে আমার কাছে প্রমাণ ছিল না এর লাগে আমি আপনার কথাগুলো জানাইতে পারি, কিন্তু আজকে আমার কাছে প্রমাণ আছে, এই ভিডিওটা একবার দেখেন। শোনো আমি তো এমনিতে অনেক খুশি, কিন্তু শোনা তোমার যে বলছি আজ সন্ধ্যার ভিতরেই কিন্তু এই বিষয় সম্পত্তির দলিল এবং ব্যাংক ম্যানেজ যা আছে সব কিছু আমার আর তোমার পরিজন সন্ধ্যার ভিতরে কাজটা করবো, আর তুমি না করতে পারো আমাদের প্ল্যানটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সোনা আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলে আমি আমার শ্বশুর বাড়িতেও তোমাকে নিয়ে আসি, তুমি যা বলবে আমি ঠিক তাই করবো, তোমার জন্য আমি আজকের মধ্যে যেইভাবেই হোক না কেন এই সব সম্পত্তি আমার নামে করে নিব, আর তাছাড়া আমার শ্বশুরটা আবার কিছুটা আমার মতোই আছে,
তাকে পটিয়ে কোনো না কোনো ভাবে সম্পত্তি আমি আদায় করে নিতে পারবো। এটাই সুযোগ, দুর্বল পয়েন্ট আঘাত করবা, সম্পত্তি নিয়ে আমার বুকে চলে আসবা। শোনো, এখন লেট করে যাবো না, তোমার শ্বশুর সাথে চলে আসতে পারে। আমি চলে যাই, তুমি কাজটা করে আমাকে ফোন করো। ঠিক আছে, সাবধানে যেও। সম্পত্তি, এই সম্পত্তির জন্য আমার যা যা করতে হয় আমি সব কিছুই করব। সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পত্তি আমার হাতে আসতে হবে। তার মানে আমার অবর্তমানে তুই এসব প্ল্যান করিস না? এজন্যই তুই প্ল্যান করেছিস যে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবি, আর এদিকে তুই তোর ওই নাগরকে নিয়ে রঙ্গলীলা করবি, তাই তো? না মানে কি, না মানে কি? নিজের চোখে দেখেছি, এটাও কি মিথ্যে? কথা বল, কথা বলিস না কেন? আবার তো সূর্য, তোর ওই পাপ মুখে আমার নামটা নিবি না তুই? সূর্য প্লিজ, আমাকে শেষবার এক মতো একটা সুযোগ দাও না। চুপ, একদম চুপ। তোকে আর সুযোগ দেওয়া যাবে না, কারণ আজকে আমি নিজের চোখে দেখেছি তুই কি করেছিস। তোর নাগর সাথে প্ল্যান প্রোগ্রাম করেছিস, আমার বাবাকে যে কোনোভাবেই হোক পটিয়ে পাটিয়ে তার সমস্ত সম্পত্তি, বাড়িঘর যা কিছু আছে তোর নামে লিখে নিবি। সেই সময়টার জন্য সুযোগ চাচ্ছিস? হ্যাঁ, কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি, তোর মতো নারীকে নিয়ে সংসার করা পথে বল না, যা বেরিয়ে যা বলছি। বলছি না তুই পাপ মুখে আমার নাম দিবি না, যা বেরিয়ে যা। আর বাবা, তোমার কি লজ্জা শরম কোনোদিনও হবে না? সে ছোট থেকে আমি দেখে আসছি তোমার একটা বাজে অভ্যাস, আজারে বাজারে দোকানে ওই চা হোস্টেলে বসে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, তোমার চরিত্র নিয়ে কথা বলে। এই তোমার ছেলে বড় হয়েছে, মানুষ যখন আমার সামনে তোমাকে নিয়ে কথা বলে তখন কি আমার লজ্জা করে না? আর কোন দিন জ্ঞান বুদ্ধি হবে তোমার? এক পা তো কবরে চলে গেছে, হ্যাঁ মৃত্যুর ভয় নেই তোমার? দেখ, আমার ভুল হয়ে যাচ্ছে, আমি আর কখনো করবো না। না, আমি সব ব্যবস্থা করতেছি, তোমাকে আমি আগামী মাসে হজে পাঠাবো, ঠিক আছে? এরপর থেকে আর কখনো এরকম কিছু দেখি এর ফল খুব খারাপ হবে বলে দিলাম।